ভাই, তাহলে হচ্ছে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। লাস্ট প্রশ্ন। আসলে এই যে দাওয়াতের কাজের দায়িত্বটা, যে আপনার আমাদের তাবলিগ জামাতের যারা আলেম আছেন বা যারা এটা পরিচালনা করেন, সেন্টার, যেমন কাকরাইল মসজিদ বাংলাদেশের কথা বলি, ওনাদের সঙ্গে তো আপনার বসে কথা বলা দরকার। কারণ আপনি জি আমাদেরকে বলতেছেন, আপনার অনেক কথায় আমরা সঠিক বুঝতে না পারার কারণে অথবা জ্ঞানের অস্বল্পতার কারণে আমরা বিভ্রান্তে পড়ে যাই। এখন আপনি যদি আপনার লেভেলে যারা তাবলিগ জামাতের সঙ্গে জড়িত আছে, মানে তাবলিগ জামাতের আমাদের সুরার সাথী বা অথবা আলেম যারা আছে, তাদের সঙ্গে আপনি একটু বসেন না কেন? যেমন কাকরাইল মসজিদ আছে যেটা আপনার বাড়ির পাশেই, আপনি তাদেরকে এই কথাগুলো বলেন। এবং আমার বিশ্বাস যে আপনাদের দুইজনের ভিতরে যখন কথা হবে, তখন অবশ্যই মোমেন মুত্তাকিন যারা, তারা সঠিক রাস্তায় সবাই ফিরে আসবে। এখন কে ভুল আর কে সঠিক, এটা তো দুইজনের মতামতে আমাদের জাজ করা ডিফিকাল্ট। কিন্তু কোরআন সুন্নাহ আমরা সবাই ফলো করতে চাই, এটার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই। তারা বলে আমরা কোরআন সুন্নাহ ফলো করছি, আপনি বলেন তারা কোরআন সুন্নাহ ফলো করছে না। আমি একজন আলেমকে জিজ্ঞাসা করেছিলাম, যিনি তাবলিগ জামাতের সঙ্গে জড়িত, তিনি আমাকে যেভাবে বুঝালেন যে সালাফিদের কথা নিয়ে, সালাফি, এই সালাফি সিস্টেমটা কোথার থেকে কবে কিভাবে তৈরি হয়েছে, আমি তো কনফিউজে পড়ে গেলাম। এখন আমি আপনারটা বিশ্বাস করব নাকি তাদেরটা বিশ্বাস করব? এখন আমার অনুরোধ হচ্ছে, আপনি কেন তাদের সঙ্গে বসে এই ব্যাপারে ফয়সলা করেন না কেন? এটা আমার প্রশ্ন আপনার প্রতি। এবং আপনার সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে, আপনি কাকরাইল মসজিদের মুরব্বীদের সঙ্গে বসেন, সুরা সাথীদের সঙ্গে বসেন, ইসলামের কোরআন সুন্নাহ আলোচনা করে সলিউশন আসার জন্য সবাইকে আহ্বান করেন। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ভাইজানের উত্তম এবং সুন্দর বক্তব্যের জন্য ভাইজানকে ধন্যবাদ। ভাইজানকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে অভিবাদন জানাচ্ছি সুন্দর মন্তব্য করার জন্য। দ্বীনের পথে আপনার অগ্রসরতা পরিলক্ষিত হচ্ছে, মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা আপনাকে বিশুদ্ধ দ্বীনের দিকে অগ্রসর করবেন ইনশাআল্লাহ। তবে আপনাকে চাইতে হবে, তবে আপনাকে চাইতে হবে। আপনি দ্বীনের ক্ষেত্রে বিশুদ্ধতা আর অশুদ্ধতা আপনি বোঝেন না, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে বিশুদ্ধতা অশুদ্ধতা এত বেশি বোঝেন কি করে? আপনি দুনিয়ার ক্ষেত্রে এত বিশুদ্ধতা অশুদ্ধতা বুঝতে বুঝতে বাংলাদেশের গন্ডি ছেড়ে কানাডা পর্যন্ত যেতে পারলেন, আর দ্বীনের ক্ষেত্রে বিশুদ্ধতা বোঝার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম আপনার ঘরে দিয়ে দিয়েছে, আপনি সেটা থেকে খুঁজে একটু দেখতে পারেন না? আপনি আমার বক্তব্য শুনেন আর তার বক্তব্য শুনেন, আমাদের আর তাদের বক্তব্যের মধ্যে কম্পেয়ার করতে চেষ্টা করেন, আমরা যেখান থেকে কথা বলছি আপনি সেখান পর্যন্ত যান। আমি আজকে পর্যন্ত আপনাদের সামনে কখনোই বলিনি আমি সালাফি, কখনো বলিনি আমি আহলে হাদিস, কখনো বলিনি এটা ওইটা সেটা। আমি সবসময় বক্তব্য করে আসছি যে আমি একজন মুসলিম, মুসলিমের ইমান কেমন হওয়া উচিত, মুসলিমের ইসলাম কেমন হওয়া উচিত, মুসলিমের আমল কেমন হওয়া উচিত, মুসলিমের ইমান, মুসলিমের ইসলাম, মুসলিমের আমল কেমন হওয়া উচিত, তাই বক্তব্য করে আসছি, তাই বলে আসছি। কোরআন সুন্নাহ বোঝার জন্য কোরআন সুন্নাহ অধ্যয়নই যথেষ্ট। কোরআন সুন্নাহ অধ্যয়ন করতে থাকেন, দেখেন কোথায় বুঝতে পারছেন না, যেখানে বুঝতে পারছেন না সেই বিষয়টি নিয়ে জ্ঞান গবেষণা চালান, চালালেই যথেষ্ট হবে। সম্মানিত ভাই আমার, আমি যখন বাজারে যাই, আপনি যখন বাজারে যান, 2 টাকা 4 টাকা 10 টাকা 100 টাকার পুঁটি মাছ কেনার জন্য, তখন পুঁটি মাছটিকে বারবার করে টিপে দেখি, এক দোকান ছেড়ে দিয়ে 10টা দোকান দেখি, পেঁয়াজ কিনতে গেলে বারবার দেখি, একটা দোকান ছেড়ে দিয়ে 10টা দোকান দেখি, টমেটো কিনতে গিয়ে বারবার দেখি, 2 টাকার একটা জিনিস কিনতে গিয়ে বারবার দেখি, রিক্সায় যখন চড়ি 3টা রিক্সাকে ছেড়ে দিয়ে 4র্থ রিক্সায় উঠি মাত্র 2 টাকা কমের জন্য। ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে, ইসলাম মানার ক্ষেত্রে, দিন মানার ক্ষেত্রে কখনো কি আমি আপনি এই যাচাই বাছাইটা করে দেখেছি? অন্ধের মতো কেন ইসলাম মানছি, কেন অন্ধের মতো ইসলাম মানছি, কেন বুজুর্গের কথাকে ইসলাম মনে করছি, কেন আকাবিরের কথাকে ইসলাম মনে করছি? আকাবিরের কথা কখনো ইসলাম হতে পারে না, বুজুর্গের কথা কখনো ইসলাম হতে পারে না। ইসলাম হচ্ছে আল্লাহর কথা, ইসলাম হচ্ছে রসুলের কথা। আপনি যে সিস্টেমটিকে এত বছর যাবত ফলো করে আসছেন, আপনি কি কোরআন সুন্নাহ থেকে একটু যাচাই বাছাই করে দেখেছেন? আপনি যেই দোকানে যাবেন, দোকানিকে জিজ্ঞেস করবেন মালটা কেমন, দোকানি বলবে মালটা খুব ভালো, আপনি আমার কাছে আসবেন আমি বলবো যে এই তরিকাই ভালো, আপনি ওইখানে যাবেন, ওইখানে গেলে ওরা বলবে এই তরিকাটাই 1 নম্বর তরিকা, আপনি ওদের কাছে গিয়ে আমার কাছে এসে আপনি তরিকা কিভাবে পাবেন? আপনাকে যেতে হবে কোরআনের কাছে, হাদিসের কাছে, কোরআন এবং হাদিস থেকে আপনাকে বিশুদ্ধ তরিকা নিতে হবে, বিশুদ্ধ কিছু নিতে হবে, বিশুদ্ধ ইসলাম নিতে হবে।
এইটা কত কতদিন পর্যন্ত আপনি আমি প্রচেষ্টা চালিয়েছি, আর আমি ওখানে যাচ্ছি কি যাচ্ছি না এটা আপনি কি করে বুঝলেন? তারা কি করে জনসাধারণের মাঝে ছড়িয়ে গেল, কেন ছড়ালো? আর এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের নীতিমালা, যে ইসলামের দাওয়াত চলতে থাকবে ব্যাপকভাবে, ব্যাপকভাবে চলতে থাকবে, জনসাধারণের মাঝে চলতে থাকবে। আলেমুলামারা খুব কম সময় বিশুদ্ধ ইসলামের দিকে এসে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, সেই সময়ও কিছু আলেমুলামা ছিল যারা বিভিন্ন ধর্মের অনুসারী হিসেবে নিজেদেরকে দাবি করত। তারা খুব কম সংখ্যক মানুষই চলে এসেছে, খুব কম সংখ্যক মানুষই তারা এসেছে। আমরা যাচ্ছি না বিষয়টা এরকম নয়, আমরা যাব না বিষয়টা এরকম নয়। আমাদের দাওয়াত ব্যাপকভাবে চলতে হবে কোরআন এবং সুন্নার মাধ্যমে। কোরআন সুন্নার দাওয়াত চলছে কিনা, সেই দাওয়াত আমি মতিউর রহমান দিচ্ছি না আপনি আব্দুর রহমান দিচ্ছেন, এটা কোনো বিষয়বস্তু নয়। দাওয়াত কে দিচ্ছে বিষয়বস্তু নয়, দাওয়াতটা বিশুদ্ধ কিনা। আর আপনি সালাফিদেরকে নিয়ে কনফিউশনে পড়েছেন, সেটা সালাফিদেরকে নিয়ে কনফিউশনে পড়লে আপনি পড়তে পারেন। আমি তো সালাফি নই ভাই, আমি সালাফি নই, আমার পরিচয় আমি মুসলিম, আমি মানি শুধুমাত্র কোরআন এবং রসুলের সহি সুন্না, বিশুদ্ধ সুন্না। কোন জাল জয়ীফ হাদিসকে আমি মানতে রাজি নই, কারণ ইসলাম অশুদ্ধ দিন নয়, ইসলাম কোন দুর্বল দিন নয়, ইসলাম কোন নতুন দিন নয়, নতুন ধর্ম নয়, ইসলাম অনেক আগেই পরিপূর্ণ হয়ে গিয়েছে। পরিপূর্ণ ইসলামকেই আমাদেরকে ফলো করতে হবে। আমি আপনাকে অনুরোধ করছি, আবারও অনুরোধ করছি, এর আগে অনুরোধ করেছিলাম যে কোরআন এবং সহি সুন্না অধ্যয়ন করুন, আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় কোরআন এবং সহি সুন্না অধ্যয়ন করেন। আমার লেকচার আপনাকে একটাও শোনার দরকার নেই, আমার কনফারেন্সে আমি বলবো না যে আপনাকে আসতেই হবে, যদি আসতে চান আসতে পারেন, ওয়েলকাম, দরজা খোলা আছে, কোনো সমস্যা নেই। আমি আপনাকে যেটা অনুরোধ করব বারবার, আমরা যে অনুরোধ করি যে সব পথকে ছাড়েন, আল্লাহ এবং তার রাসূলের পথকে ধরেন, আল্লাহ এবং তার রাসূলের পথকে ধরেন, আল্লাহ এবং তার রাসূলের পথ যে ধরবেন সেটা আবার কি করে আমরা ধরবো বলেন? আমরা যে ধরছি আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি, কেন পড়ে যাচ্ছি? কারণ আল্লাহ এবং তার রাসূলের পথের নামে অসংখ্য মিথ্যা পথ এই পৃথিবীতে বর্তমানে প্রচলিত রয়েছে, অসংখ্য মিথ্যা পথ প্রচলিত রয়েছে আল্লাহ এবং তার রাসূলের নামে। আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ধান্দাবাজি করা হচ্ছে, আল্লাহ এবং তার রাসূলের তরিকার কথা বলে মানুষকে দ্বিধা বিভক্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আল্লাহ এবং তার রাসূলের কথা বলে মানুষকে ভিন্ন ধর্মের দিকে পরিচালিত করা হচ্ছে। এজন্য আমাদেরকে, আমাদের কাছে তো গাইড বুক একেবারে উপস্থিত রয়েছে, আল্লাহ বলেই দিয়েছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদী লিল্লাতী হিয়া আকওয়াম, এ কোরআন মানুষকে, এ কোরআন কাউমকে, জাতিকে হেদায়েতের পথে পরিচালিত করে, অয়ুবাশ্বিরুল মুমিনিন, এবং মুমিনদেরকে সুসংবাদ দান করে কোরআন, মুমিনদেরকে সুসংবাদ দান করে এ কোরআন। আপনি তাবলিগ করবেন, রাসূলের তাবলিগটাকে ফলো করতে পারলাম না আমরা আজকে পর্যন্ত, আমরা ভারতের মেওয়াতি তাবলিগটাকে নিতে পারলাম, রাসূলের তাবলিগটাকে নিতে পারলাম না। আমরা দিন কায়েমের আন্দোলন করব, আমরা রাসূলের দিন কায়েমের আন্দোলন নিতে পারলাম না, আমরা পাকিস্তানের মওদুদী আন্দোলনকে নিলাম। আমরা জেহাদ করব, রাসূলের জেহাদকে নিতে পারলাম না, আমরা আফগানের জেহাদকে নিলাম। এ কেমন কথা হলো, কেমন মুসলিম আমরা! মুসলিমরা বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে পড়েছে, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, পথ পদ্ধতির ক্ষেত্রে বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে পড়েছে, এবং প্রত্যেকেই বলছে কুল্লু হিযবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক দল নিজেদেরকে একেবারে অভ্রান্ত মনে করবে, প্রত্যেক দল নিজেদেরকে সফলকাম মনে করবে, প্রত্যেক দল মনে করবে যে আমরাই হচ্ছে বিশুদ্ধতার উপরে, প্রত্যেক দল মনে করবে, প্রত্যেক দল এটা মনে করবে। আমরা এখানে আলোচনা করে আসছি, আমি দীর্ঘ অনেক দিন যাবত আলোচনা করছি, আমরা বারবার বলে আসছি কোন দলের নাম ইসলাম নয়, কোন পথের নাম ইসলাম নয়, কোন মতের নাম ইসলাম নয়, আল্লাহ প্রদত্ত একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সেই ইসলামের দিকে ফিরে আসার জন্য আহ্বান করছি, আমি ভাইকে আল্লাহর রাস্তায় অনুরোধ করব, আল্লাহর রাস্তায় অনুরোধ করব, আল্লাহর রাস্তায় আবার অনুরোধ করব। আমি জ্ঞানের দিক থেকে আপনার চাইতে ছোট, বয়সের দিক থেকেও হয়তো আপনার থেকে অনেক ছোট হব, জ্ঞানের দিক থেকে তো অবশ্যই অনেক ছোট, আমি আল্লাহর রাস্তায় অনুরোধ করব যে আপনি আজকে থেকে কোরআন অধ্যয়ন করা শুরু করেন, অর্থ সহকারে, অর্থ সহকারে কোরআন অধ্যয়ন করা শুরু করেন। আপনি মনে করেন যে আপনি এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছেন, এখন কি করব, আল্লাহর কাছে চান, সব দিক থেকে মুখ ফিরিয়ে নেন, আমার কনফারেন্সেও আসার দরকার নেই, আপনাকে ওই চিল্লা সাদীদের সাথেও ঘোরার দরকার নেই, দিন কায়েমওয়ালাদের সাথেও ঘোরার দরকার নেই, আপনি নীরব ভাবে বসে পড়েন, সহি মুসলিমে ফিতনার অধ্যায় পড়েন,
সহি মুসলিম থেকে ফিতনার অধ্যায় পড়েন, মুসনাদে আহমদ থেকে ফিতনার অধ্যায় পড়েন, সেইখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা থেকে বাঁচার উপায় বর্ণনা করছেন। সাহাবী জিজ্ঞেস করছেন, আমরা অকল্যাণে ছিলাম, এরপর আমরা কল্যাণ পেলাম, আমরা কি আবার অকল্যাণে পড়বো? রসুলাম বলছেন, হ্যাঁ তোমরা আবার অকল্যাণে পড়ে যাবে। তিনি জিজ্ঞেস করছেন, এরপরে কি কল্যাণ আসবে? তিনি বলছেন, হ্যাঁ কল্যাণ আসবে। আবার কি অকল্যাণ আসবে? বলছেন, হ্যাঁ আবার অকল্যাণ আসবে। তখন কি করব? তখন কি করব? তখন রসুলাম বলছেন যে সবগুলো দল উপদলকে ছেড়ে দিবে, বর্জন করবে, সবগুলো দল উপদলকে বর্জন করবে, একাকী হয়ে যেতে চেষ্টা করবে, একাকী দিন পালন করতে চেষ্টা করবে, বিশুদ্ধ ইসলামকে চর্চা করতে চেষ্টা করবে, গাছের শিকড় কামড়ে ধরে দিনের উপরে টিকে থাকার জন্য চেষ্টা করবে, ইসলামের উপরে টিকে থাকার জন্য চেষ্টা করবে। সবকিছুকে ছেড়ে দাও, সবগুলো দল মত পথকে ছেড়ে দাও, সব আমির বুজুর্গ আকাবির সবগুলোকে ছেড়ে দাও, নেতা নেত্রী যা আছে সবগুলোকে ছেড়ে দাও, গাছের শিকড় কামড়ে ধরে দিনের উপরে টিকে থাকার চেষ্টা করো। হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আমরা সেই অবস্থার মধ্যে পতিত হয়ে এসেছি। প্রিয় ভাই আমার, বাংলাদেশে ইসলামের রূপরেখা হচ্ছে 3 লক্ষ, 3 লক্ষ রূপরেখা এদেশে ইসলামের। কয়টা রূপরেখা আপনি নেবেন? কয়টা দলের কাছে যাবেন? আমাকে যাচাই করার জন্য যাবেন আরেকজনের কাছে, তাকে যাচাই করার জন্য আরেকজনের কাছে, তাকে যাচাই করার জন্য আরেকজনের কাছে, কয়টা রূপরেখা আপনি নেবেন? এই দেশে 3 লক্ষ তরিকা আছে, প্রত্যেকটা তরিকার ওজিফা আলাদা, প্রত্যেকটা তরিকার আমল আলাদা, প্রত্যেকটা তরিকার সিস্টেম আলাদা, প্রত্যেকটা তরিকার বিষয়বস্তু আলাদা, লক্ষ্য উদ্দেশ্য প্রত্যেকটা তরিকার এক, আমল আলাদা আলাদা, আকিদা আলাদা আলাদা, বিষয়বস্তু আলাদা আলাদা। সবাই কি মুসলিম? সবাই কি জান্নাতে যাবে? সবার কি একই অবস্থা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই আপনি আমাকে যাচাই বাছাই করার জন্য আল্লাহর কালামের কাছে আসেন, আপনি ওই দলকে যাচাই বাছাই করার জন্য আল্লাহর কালামের কাছে আসেন, ওই মতটাকে যাচাই বাছাই করার জন্য আল্লাহর কালামের কাছে আসেন, আর অন্যকে যাচাই বাছাই করার জন্য যদি আমার কাছে আসেন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। অন্য একটা দলকে যাচাই করার জন্য আমার কাছে আসলেন, পথকে যাচাই করার জন্য আমার কাছে আসলেন, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। প্রত্যেকটা জিনিসকে যাচাই বাছাই করতে হবে আল্লাহর কালাম দিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দিয়ে। ভাই আমার, আপনাকে আবার অনুরোধ করছি আল্লাহর কালামের কাছে ফিরে চলে আসেন, আল্লাহর কালামকে পড়েন অর্থ সহকারে, রাসূলের হাদিসকে পড়েন অর্থ সহকারে, একেবারে একেবারে নিরপেক্ষ হয়ে পড়েন। আপনি মনে করে নেন যে আপনি কোন দলের নন, কোন মতের নন, কোন পথের নন, কোন তরিকার নন, কোন ইজামের নন, কোন মাজহাবের আপনি নন। আপনাকে কবরে রাখার পরে প্রশ্ন করা হবে না তোমার মাজহাব কি ছিল, কবরে রাখার পরে আপনাকে প্রশ্ন করা হবে না তোমার ইমাম কে ছিল, কবরে রাখার পরে আপনাকে প্রশ্ন করা হবে না তোমার পীর কে ছিল, কবরে রাখার উপর পরে আপনাকে প্রশ্ন করা হবে না যে তোমার কোন তরিকার তবলিগ তুমি করে এসেছিলে। আপনাকে জিজ্ঞেস করা হবে আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, আপনার দীন সম্পর্কে। আল্লাহর রাস্তায় একটুখানি যাচাই বাছাই করে নেন যে কোন আল্লাহকে আমি আপনি মানছি। এদেশে আল্লাহ সম্পর্কে 100টির উপরে বিভ্রান্তিকর ধারণা রয়েছে, যার প্রত্যেকটা ধারণাই হচ্ছে মিথ্যা। যে বিষয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, সামনেও আলোচনা আসবে, আল্লাহ সম্পর্কে 100টা কনসেপ্ট আমাদের এই দেশে আছে, যার প্রত্যেকটা কোরআন সুন্নাহ পরিপন্থী। রসুল সম্পর্কে অসংখ্য কনসেপ্ট আছে যা প্রত্যেকটাই কোরআন সুন্নাহ পরিপন্থী, যা ইসলাম হয়ে আমাদের কাছে টিকে আছে, ইসলামের নামে যা আমাদের কাছে টিকে আছে। তাকদীর সম্পর্কে অসংখ্য কনসেপ্ট রয়েছে যা ইসলাম নামে আমাদের কাছে টিকে আছে, অথচ প্রত্যেকটাই কোরআন সুন্নাহ পরিপন্থী। ভাই আমার, আপনাকে অনুরোধ করব যে আপনি আপনার কবরে 3টা প্রশ্নের ক্ষেত্রে কেউ আপনাকে সহায়তা করবে না, কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। আপনি কবরে 3টা প্রশ্ন অন্তত পক্ষে আপনি রেডি করে নেন, বিশুদ্ধ করে নেন, কোরআন হাদিস থেকে জেনে নেন যে এই 3টা প্রশ্নের উত্তর কি, কি করলে পরে 3 প্রশ্নের উত্তর দেওয়া যাবে, কারাই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে। যে হাদিসে এই 3 প্রশ্নের কথা এসেছে সে হাদিসটা আপনাদের সবার জানা আছে, তারপরেও একটুখানি মনে করিয়ে দিচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মৃত মানুষকে যখন কবরস্থ করা হবে, কবরস্থ করে রেখে চলে আসার পরে, তার আত্মীয় স্বজনরা সেখান থেকে চলে আসার পরে 2 জন মালাইকা আসবে, তাকে বসাবে, তারপরে তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, তোমার রব কে, তোমার দীন কি, তোমার নবী কে ছিল। যে ব্যক্তি উত্তর দিতে পারবে, যে ব্যক্তি 3 প্রশ্নের উত্তর দিতে পারবে, তাকে জিজ্ঞেস করা হবে, চতুর্থ একটি প্রশ্ন করা হবে যে তুমি কি করে জানলে তোমার রব ছিল আল্লাহ, তোমার নবী ছিলেন রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার দীন ছিল ইসলাম, তুমি কি করে জানলে, চতুর্থ প্রশ্ন করা হবে। তখন সে বলবে, ফারাতু ফি কিতাবিল্লাহ অসুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কিতাবে এবং রাসূলের সুন্নাতে পড়েছি, এটা
আমি আল্লাহর কিতাবে এবং রসুলের সুন্নাতে এগুলো পড়েছি, পড়ে আমি জানতে পেরেছি আমার দীন ইসলাম, আমার নবী।